আসসালামু আলাইকুম সবাইকে, আজকে রুটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে হাজির হলাম, সেটি হচ্ছে ঘাড় ঘোরালি পরীক্ষা বাতিল পিএসসি। এটা দৈনিক শিক্ষায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। তো সেই দৈনিক শিক্ষা থেকে আপনাদের মাঝে বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে পুরোপুরি নিউজটি বুঝতে পারবেন। আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি একটু অনুরোধ করবো, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে আপলোড করে থাকি। তো চলেন ভিডিও শুরু করা যাক। 45তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার 19 মে। বরাবরের মতো এবারও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানা প্রস্তুতি নিয়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি। প্রস্তুতির অংশ হিসেবে সংস্থাটি বলছে, যদি কোনো চাকরি প্রার্থী 45তম বিসিএসএ পাশের আরও উত্তরপত্র দেখার চেষ্টা করেন তাহলে তার পরীক্ষা বাতিল করা হবে, এমনকি ঘাড় ঘোরালেই খাতা কেড়ে নেওয়া যাবে, এ সংক্রান্ত নির্দেশনা রয়েছে পরীক্ষকদের প্রতি। এছাড়াও আসন্ন বিসিএসএর প্রিলিমিনারিতে দৈব চয়নের ভিত্তিতে আসন বিন্যাস করেছে পিএসসি। হাজিরা তালিকায় প্রার্থী নিবন্ধন নম্বর জোড় বিজোড় সংখ্যায় ভাগ করে বসানো হয়েছে আসন। একই সঙ্গে বিসিএসের কেন্দ্রে পরিচালনার জন্য পরীক্ষা কেন্দ্রের ভিতরে ও বাইরে আইন শৃঙ্খলা রক্ষার্থে এবং কন্ট্রোল রুমের জন্য 111 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস বলেন, পরীক্ষার হলে দেখাদেখি করে চাকরি পাবেন এমন চাকরি প্রার্থী আমরা চাই না, আমরা শত যোগ্য চাকরি প্রার্থী খুঁজছি। পরীক্ষার হলে কেউ দেখাদেখি করে পরীক্ষা দিবেন এমন চিন্তা যারা করবেন তাদের জন্য আমাদের সহজ নির্দেশনা, ঘাড় ঘোরালি পরীক্ষার খাতা নিয়ে নেওয়া হবে, তাকে ওই পরীক্ষার্থী আর পরীক্ষা দিতে দেওয়া হবে না। তো পরীক্ষার আসন বিন্যাস, এরপরে 45তম বিসিএসের প্রিলিমিনারিতে পরীক্ষার হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পরীক্ষার আসন বিন্যাস দৈব চয়নের ভিত্তিতে সাজানো হয়েছে। সরকারি কর্ম কমিশন পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সব প্রার্থীর নিবন্ধন নম্বর কক্ষ অনুসারে দৈব চয়নের ভিত্তিতে সাজিয়ে হাজিরা তালিকা তৈরি করা হয়েছে। হাজিরা তালিকায় প্রার্থীর নিবন্ধন নম্বর জোড় বিজোড় সংখ্যা ভাগ করে সিট বসানো হয়েছে। দৈব চয়নের ভিত্তিতে আসন বিন্যাস প্রস্তুত করার নিজের সিট ও কক্ষ খুঁজে পেতে প্রার্থীদের সময় লাগবে, তাই পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষার হলে যাওয়ার অনুরোধ জানিয়েছেন পিএসসি। 45তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা 19 মে 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত 2 ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হবে। দেশের 8 বিভাগ যথা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষায় 200 নম্বর এমসিকিউ প্রশ্ন থাকবে, প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 1 নম্বর এবং ভুল উত্তরে দিলে প্রতিটি ভুলের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে 0.50 নম্বর করে কাটা যাবে। দায়িত্বে 111 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 45তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা কেন্দ্রের ভেতর ও বাইরে আইন শৃঙ্খলা রক্ষার্থে এবং কন্ট্রোল রুমের জন্য 111 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, 19 মে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত 45তম বিসিএস প্রিলিমিনারি এমসিকিউ টাইপ পরীক্ষা ঢাকা 101টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরে ও বাইরের আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রতিটি কেন্দ্রের জন্য 1 জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ বাংলাদেশে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের কন্ট্রোল রুমে অতিরিক্ত 10 জন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তারই ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করে নিয়োগ করা হলো। 45তম বিসিএসের মাধ্যমে মোট 2309 জন ক্যাডার নেওয়া হবে, নন ক্যাডার নেওয়া হবে 1022 জনকে। 45তম বিসিএসে 2309 ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়, সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে 539 জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি নিয়োগ পাবেন শিক্ষা ক্যাডারে 437 জন, এছাড়া পুলিশ 80 জন, কাস্টমসে 54 ও প্রশাসনে 274 জনকে নিয়োগ দেবে সরকার। তো এই পর্যন্তই, যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।